আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো। পাইরেটস অফ দি ক্যারাবিয়ান চ্যাপ্টার 3 পৃথিবীর শেষ সীমানায় আপনাকে স্বাগতম। তবে ভিডিও কন্টিনিউ করার আগে আপনাকে বলছি, যদি এখনও চ্যাপ্টার 2 না দেখে থাকেন তাহলে প্লিজ আগে চ্যাপ্টার 2 দেখে নিন, লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে। নাহলে এই ভিডিওটা বুঝতে আপনার কিছুটা সমস্যা হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আজ পুরো শহরের সকল জলদস্যুদের ধরে ফাঁসি দেওয়া হচ্ছে, কারণ ইংল্যান্ডের রাজার হুকুম অনুযায়ী দেশে কোনো ডাকাত বসবাস করতে পারবে না। রাজার হুকুমে লর্ড বেকেট ডাকাতদের ফাঁসি কার্যকর করছে, আর বেকেটের এই কাজটা ডেভি জোন্স আরেকটু সহজ করে দিয়েছে। কমান্ডার নরিংটন ডেভি জোন্সের হার্ট চুরি করে আনার পরে লর্ড বেকেটকে হার্ট জমা দেওয়ার বিনিময়ে তার চাকরি ফিরে পেয়েছে। আর হার্ট হাতে পাওয়ার পরে লর্ড বেকেট ডেভি জোন্সকে ব্ল্যাকমেল করে ইচ্ছে মতো পুরো সমুদ্রের ডাকাতদের হত্যা করে চলেছে এবং ধীরে ধীরে পুরো সমুদ্রের এরিয়া দখল করে নিচ্ছে। এক কথায় বললে জলে আর স্থলে দুই জায়গাতেই এখন লর্ড বেকেটের হুকুম চলে। অপরদিকে এই মুহূর্তে হাতে কোনো জাহাজ না থাকায় ক্যাপ্টেন বারবোসা আর এলিজাবেথ ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে বাঁচানোর জন্য একটা জাহাজ আর কিছু কর্মী ধার নিতে সিঙ্গাপুরের ডাকাত সর্দার সাওফেং এর কাছে চলে আসে। কিন্তু সাওফেং নিজেই একজন ডাকাত, যে কোনো সময় বেইমানি করতেই পারে, তাই বারবোসার হুকুমে গিবস আর বাকি সদস্যরা অস্ত্র নিয়ে লুকিয়ে সাওফেং এর আস্তানায় প্রবেশ করে। আস্তানায় এসে বারবোসা আর এলিজাবেথ সাওফেং এর কাছে সাহায্য চায়। তখন সাওফেং উইল টার্নারকে দেখিয়ে বলে, সাহায্য চাও ভালো কথা, কিন্তু পৃথিবীর শেষ সীমানায় যাবার ম্যাপ চুরি করতে লোক পাঠিয়েছো কেন? যেহেতু চুরি করতে এসে ধরা পড়ে গেছে তাই উইল সত্যিটা বলে দেয়, ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে বাঁচানোর জন্যই তারা পৃথিবীর শেষ সীমানায় যেতে চায়। সবকিছু শোনার পরে সাওফেং ও জ্যাককে উদ্ধার করতে রাজি হয়ে যায়। কিন্তু প্ল্যানিং অনুযায়ী সবকিছু যখন ঠিকঠাক, ঠিক তখনই লর্ড বেকেটের লোক এসে সাওফেং এর আস্তানায় হামলা করে বসে। ফলে সাওফেং মনে করে বারবোসা হয়তো নিজে বাঁচার জন্যই মিটিং করার নামে পুলিশ নিয়ে এসেছে তাকে ধরিয়ে দিতে। তাই বারবোসা, সাওফেং আর পুলিশ তিন বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। লড়াইয়ের এক ফাঁকে উইল টার্নার সাওফেং এর সাথে একটা সমঝোতা করে, যদি সাওফেং তাদেরকে জাহাজ আর কর্মী দিয়ে সাহায্য করে তাহলে উইল টার্নার পুলিশের ঝামেলা থেকে সাওফেংকে বাঁচিয়ে নেবে। তাই বাঁচার কোনো উপায় না থাকায় সাওফেং সাথে সাথে উইলের শর্তে রাজি হয়ে যায়। তাই সাওফেং এর থেকে একটি জাহাজ আর কর্মী এবং পৃথিবীর শেষ সীমানায় যাওয়ার ম্যাপ নিয়ে সবাই জ্যাককে বাঁচানোর জন্য রওনা করে। যাত্রাপথে ঠান্ডা অবস্থায় পড়ে সবার শরীর বরফে জমে যাওয়ার পালা। তখন একজন কর্মী কোনো প্রকার ব্যথা অনুভব করা ছাড়াই তার পায়ের আঙুল ভেঙে ফেলে। এরপর অনেকটা সময় পাড়ি দিয়ে জাহাজ একটি বিশাল ঝর্ণার কাছে চলে আসে, ফলে জাহাজে থাকা সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এত উপর থেকে নিচে পড়লে জাহাজের অবস্থা কি হবে তা সবারই জানা আছে। কিন্তু পৃথিবীর শেষ সীমানায় যাবার জন্য এটা ছাড়া আর কোনো রাস্তাও নেই, তাই বারবোসা দ্রুত গতিতে জাহাজ ঝর্ণার দিকে নিয়ে যায়। তবে এত উপর থেকে নিচে পড়ে জাহাজ ভেঙে গেলেও অলৌকিকভাবে জাহাজের বেশিরভাগ কর্মী নিরাপদে পৃথিবীর শেষ সীমানা পার হয়ে আত্মার দুনিয়ায় চলে আসে। এদিকে আত্মার দুনিয়ায় ক্যাপ্টেন জ্যাক স্প্যারো ডেভি জোন্সের মায়াজালে বন্দী। ডেভি জোন্সের মায়াজালটা ছিল এরকম, জ্যাক স্প্যারো তার নিজেরই আরও অনেকগুলো কপি দেখতে পাবে, তবে দেখতে সেম টু সেম জ্যাকের মতো হলেও এই কপিগুলো শুধুই জ্যাকের কল্পনা মাত্র। মায়াজালে বন্দী অবস্থায় জ্যাক বালুর মধ্যে জাহাজ নিয়ে টানাটানি করছিল। তখন জ্যাক একটা পাথর দেখতে পায়, তবে দেখতে পাথর মনে হলেও এটা কোনো পাথর নয়, পাথরের রূপে থাকা এটা একটা কাঁকড়া। জাহাজ নিয়ে অনেকক্ষণ টানাটানি করার পর জ্যাক রোদের তাপে অজ্ঞান হয়ে পড়ে, আর তখনই পাথরের রূপে থাকা কাঁকড়াটা তার মতো দেখতে আরও হাজার হাজার কাঁকড়া ডেকে নিয়ে আসে। তারপর সবগুলো কাঁকড়া একত্রে হয়ে জ্যাকের ব্ল্যাক পার্ল জাহাজ আত্মার দুনিয়ার সমুদ্রে নিয়ে আসে। আর এখানেই ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর সাথে ক্যাপ্টেন বারবোসা, উইল, এলিজাবেথ সহ সবার সাথে দেখা হয়ে যায়। তবে সবার সাথে দেখা হলেও জ্যাক মনে করে এটা হয়তো তার কল্পনা, তাই সবাই মিলে বোঝানোর পর জ্যাক বিশ্বাস করে সত্যি সবাই জীবনের ঝুঁকি নিয়ে জ্যাককে উদ্ধার করার জন্য এখানে এসেছে। এরপর আত্মার দুনিয়া থেকে পৃথিবীতে ফিরে আসার জন্য সবাই ব্ল্যাক পার্ল জাহাজে করে বেরিয়ে পড়ে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে বারবোসার লোক দুটো পানিতে অনেকগুলো মৃত মানুষের আত্মা ভেসে আসতে দেখে ভয় পায়। তখন টিয়াডেলমা বলে, এরা সবাই সমুদ্রের এরিয়ায় মারা গেছে, এদের মধ্যে কেউ পানিতে ডুবে মারা গেছে আর বাকিদের হত্যা করা হয়েছে। সমুদ্রের দেবী ক্যালিপসো মৃত মানুষের আত্মাগুলো দুনিয়া থেকে পরপারে পৌঁছানোর দায়িত্ব ডেভি জোন্সকে দিয়েছিল, কিন্তু ডেভি জোন্স ইচ্ছে করেই তার দায়িত্ব পালনে গাফিলতি করে, তাই ক্যালিপসোর অভিশাপে একসময় ডেভি জোন্সের চেহারা অক্টোপাসের মতো হয়ে যায়। টিয়াডেলমা তার কথা শেষ করার পরে এলিজাবেথের বাবার আত্মাও চলে আসে। তখন গভর্নর সোয়ান বলে, আমি ডেভি জোন্সের হার্টের বিষয়ে জেনে গিয়েছিলাম, তাই রাজার কাছ থেকে হার্টের বিষয়টা লুকানোর জন্য লর্ড বেকেট আমাকে হত্যা করেছে।
এরপর সবাই মিলে উপায় খুঁজতে থাকে কিভাবে আত্মার দুনিয়া থেকে বের হয়ে পৃথিবীতে ফেরা যায়। কিন্তু ম্যাপ দেখে কেউই কিছু বুঝতে পারে না। তবে কেউ কিছু বুঝতে না পারলেও ক্যাপ্টেন জ্যাক স্প্যারো ম্যাপ দেখা মাত্রই বুঝে ফেলে কিভাবে আত্মার দুনিয়া থেকে বের হতে হবে। ম্যাপের নিয়ম অনুযায়ী আত্মার দুনিয়া থেকে বের হবার জন্য সূর্য ডোবার সময় জাহাজটা উল্টো করে সমুদ্রে ডোবাতে হবে। তাই জ্যাক জাহাজটা ডোবানোর জন্য সবাইকে নিয়ে জাহাজের এপাশ ওপাশ দৌড়াতে থাকে। ফলে অতিরিক্ত নড়াচড়ার কারণে একসময় জাহাজটা উল্টো হয়ে সমুদ্রে ডুবে যায়। এরপর আত্মার দুনিয়ার সূর্য অস্ত হয়ে সমুদ্রে ডুবে যায়, আর ঠিক তখনই উল্টো দিকে মানে পৃথিবীতে নতুন সূর্যের উদয় হয়। আর নতুন সূর্য ওঠার সাথে সাথে জ্যাকের ব্ল্যাক পার্ল জাহাজ পৃথিবীর সমুদ্রে সোজা হয়ে ভেসে ওঠে। কিন্তু পৃথিবীতে ফিরে আসার পরে জ্যাক, উইল আর বার্বোসার মধ্যে ঝামেলা সৃষ্টি হয়, কারণ লর্ড ব্যাকেট ডেভি জনসের মাধ্যমে সকল ডাকাত হত্যা করে চলেছে। তাই বার্বোসা চায় জ্যাক স্প্যারো তার সাথে শিপরেক নামক গোপন আস্তানায় গিয়ে পৃথিবীর সকল শীর্ষ ডাকাত সর্দারের সাথে মিটিং করুক এবং লর্ড ব্যাকেট আর ডেভি জনসকে থামানোর জন্য সবাই মিলে একটা উপযুক্ত সিদ্ধান্ত নেক। কিন্তু জ্যাক মিটিং করতে রাজি নয়, কারণ জ্যাক চাইলেই যে কোনো সময় সরকারি চাকরি নিতে পারে। এদিকে লর্ড ব্যাকেট ডেভি জনসের জাহাজে গিয়ে ক্র্যাকেনকে হত্যা করার জন্য ডেভি জনসকে হুকুম দিয়ে আসে, আর নরিংটন সহ কিছু লোক ডেভি জনসের জাহাজেই রেখে আসে। অপরদিকে জাহাজে খাবার পানি শেষ হয়ে যাওয়াতে বার্বোসা, জ্যাক আর উইল সহ সবাই কাছের একটি দ্বীপে খাবার পানি আনতে গিয়ে দেখে ক্র্যাকেনের লাশ পড়ে আছে। তখন ক্র্যাকেনের লাশ দেখে জ্যাক তার সিদ্ধান্ত পরিবর্তন করে মিটিং করতে রাজি হয়, কারণ জ্যাক বুঝতে পারে এভাবে চলতে থাকলে একসময় সবাই লর্ড ব্যাকেটের ফাঁদে পড়ে মারা পড়বে। এর কিছুক্ষণ পর ওই দ্বীপে সাওফেংও চলে আসে, আর সাওফেংকে ফলো করে লর্ড ব্যাকেট। তাই সাওফেং নিজে বাঁচার জন্য জ্যাক স্প্যারোকে ব্যাকেটের হাতে তুলে দেয়। এরপর ব্যাকেট জ্যাকের কাছে জানতে চায় সকল ডাকাত সর্দারেরা মিটিং করার জন্য কোথায় বসবে। তখন জ্যাক ব্যাকেটের সাথে একটা সমঝোতা করে ফেলে। জ্যাক সবকিছুই বলবে, কিন্তু বিনিময়ে জ্যাকের সাথে ডেভি জনসের ঝামেলা ব্যাকেটকে সমাধান করে দিতে হবে। জ্যাকের সাথে কথা শেষ করে লর্ড ব্যাকেট আচমকা সাওফেংয়ের জাহাজে হামলা করে বসে। তাই সাওফেং আর বার্বোসা দুজনে একজোট হয়ে ব্যাকেটের জাহাজে পাল্টা হামলা চালায়। এমন সময় ক্যাপ্টেন জ্যাক স্প্যারো সুযোগ বুঝে তার ব্ল্যাক পার্ল জাহাজে চলে আসে এবং দ্রুত গতি বাড়িয়ে লর্ড ব্যাকেটের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। তাই ব্যাকেট তার জাহাজ নিয়ে জ্যাকের পিছু করতে থাকে, আর ফ্লাইং ডাচম্যানে ডেভি জনসকে খবর পাঠায় সাওফেংকে হত্যা করার জন্য। তবে এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, বহু বছর আগে পৃথিবীর সকল ডাকাত সর্দারেরা একত্রে হয়ে মন্ত্রের মাধ্যমে সমুদ্রের দেবী ক্যালিপসোর আত্মা একটি মেয়ের শরীরে বন্দী করে দিয়েছিল, আর তান্ত্রিক টিয়াডেলমাই হচ্ছে দেবী ক্যালিপসোর মানুষ রূপ। তো যাই হোক, লর্ড ব্যাকেটের হুকুমে ডেভি জনস সাওফেংয়ের জাহাজে হামলা করে, আর হামলায় সাওফেং গুরুতর আহত হয়ে যায়। তবে মারা যাবার আগে সাওফেং তার সকল দায়িত্ব এলিজাবেথকে দিয়ে যায়, অর্থাৎ এলিজাবেথ এখন সিঙ্গাপুরের ডাকাত সর্দার। কিন্তু দায়িত্ব নেয়ার পরপরই এলিজাবেথ আর তার সকল সেনারা ডেভি জনসের হাতে ধরা পড়ে। বন্দী অবস্থায় এলিজাবেথের সাথে উইলের বাবা বিলের দেখা হয়। তখন বিল এলিজাবেথকে বলে, উইলকে বলো আমাকে যেন সে বাঁচাতে না আসে, যদি কেউ ডেভি জনসকে হত্যা করে তাহলে ডেভি জনসের হার্টের বিনিময়ে সেই ব্যক্তির হার্ট কেটে সিন্ধুকে রাখতে হবে, অর্থাৎ ফ্লাইং ডাচম্যান জাহাজে ক্যাপ্টেন থাকা বাধ্যতামূলক। আর ফ্লাইং ডাচম্যান জাহাজে যে ক্যাপ্টেন হবে সে হবে অমর। বিল টার্নারের কথা শেষ হওয়ার পর গভীর রাতে নরিংটন এলিজাবেথের কাছে চলে আসে এবং এলিজাবেথ সহ তার সকল ডাকাত সেনাদের পালিয়ে যেতে সাহায্য করে। আর ঠিক তখনই বিল টার্নার চলে আসে এবং নরিংটনকে হত্যা করে, কারণ বিল যেহেতু ওই জাহাজের একজন কর্মী তাই বিল তার দায়িত্ব পালন করেছে। এদিকে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো তার কম্পাস উইল টার্নারের হাতে ধরিয়ে দিয়ে উইলকে সমুদ্রে ফেলে দেয়, আর উইল টার্নার ভাসতে ভাসতে লর্ড ব্যাকেটের জাহাজের কাছে চলে আসে। ঠিক এমন সময় ডেভি জনসও লর্ড ব্যাকেটের জাহাজে এসে হাজির হয়। তাই ব্যাকেট ডেভি জনসের কাছে ক্যালিপসোর পরিচয় জানতে চায়। তখন ডেভি জনস সমুদ্রের দেবী ক্যালিপসোর পরিচয় দিয়ে বলে, ক্যালিপসোকে কিভাবে মানব শরীরে বন্দী করতে হবে সেই বুদ্ধি নয়জন ডাকাত সর্দারকে আমি দিয়েছিলাম। এমন সময় উইল বলে ওঠে, সব ডাকাতরা এখন ক্যালিপসোকে মানব শরীর থেকে মুক্ত করার জন্য শিপরেকে মিটিং করতে গেছে। তাই লর্ড ব্যাকেট উইল টার্নার এবং জ্যাকের কম্পাসের হেল্প নিয়ে শিপরেকের উদ্দেশ্যে রওনা করে। এদিকে টিয়াডেলমার সাথে বার্বোসার কথা কাটাকাটি হয়। তখন টিয়াডেলমা বলে, ভুলে যেও না গুলি খেয়ে পড়েছিলে, তখন আমি তোমাকে বাঁচিয়েছি। তাই বার্বোসা জবাব দেয়, তুমিও ভুলে যেও না, নয়জন ডাকাত সর্দার তোমাকে মানব শরীরে বন্দী করেছিল,
এখন মানব শরীর থেকে মুক্তি পেতে হলে আবারও সেই নয়জন ডাকাত সর্দারকেই প্রয়োজন। যেহেতু সেই নয়জনের মধ্যে আমিও একজন সর্দার, তাই নিজের স্বার্থ দেখেই আমাকে তুমি বাঁচিয়েছ। এরপর বারবোসা ক্যালিপসোকে অর্থাৎ টিয়াডেলমাকে জাহাজের নিস্তলায় বন্দী করে রাখে। তারপর বারবোসা সহ পৃথিবীর শীর্ষ নয় ডাকাত সর্দার একসাথে মিটিংয়ে বসে। মিটিংয়ে বারবোসা বলে, একটা সময় ছিল যখন আমরা সমুদ্রে মাথা উঁচু করে ডাকাতি করতাম, কিন্তু আজ ডেভি জোন্স আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভয়ে প্রাণ বাঁচানোর জন্য শিপ রেখে চোরের মতো মিটিং করতে হচ্ছে। এখনই সময় সবাই একত্রিত হয়ে সমুদ্রের দেবী ক্যালিপসোকে মুক্ত করে ক্যালিপসোর সাহায্যে আবারও ডাকাতির সম্মান ফিরে পাবার। কিন্তু প্রবলেম হলো, কেউ কিছু বললেই তো আর করা যাবে না, কাজ করতে হলে ভোটিং সিস্টেমে করতে হবে। অর্থাৎ কেউ একজন একটা কাজ করার প্রস্তাব রাখবে আর বাকি আটজন ডাকাত সর্দার সেই কাজকে সমর্থন জানিয়ে ভোট করতে হবে। এবং ভোটাভুটির এই সম্পূর্ণ সিস্টেমটা তদারকি করবে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর বাবা ক্যাপ্টেন টিগ। ডাকাতি আইনের বই দেখে ক্যাপ্টেন টিগ বলে, তোমাদের মধ্যে যেকোনো একজনকে ভোটিং সিস্টেমের মাধ্যমে রাজা সিলেক্ট করতে হবে। তবে এখানেও ঝামেলা, ভোটের সময় ডাকাত সর্দারেরা রাজা হবার জন্য যার যার ভোট সবাই নিজেকেই দেয়, কিন্তু শুধুমাত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারো তার ভোট নিজের পক্ষে না দিয়ে নবাগত ক্যাপ্টেন এলিজাবেথকে দেয়। ফলে দুই ভোট পেয়ে এলিজাবেথ পৃথিবীর সকল ডাকাত সর্দারদের রাজা নির্বাচিত হয়। এরপর লর্ড ব্যাকেট ডেভি জোন্সকে সাথে নিয়ে নতুন ডাকাত রাজা এলিজাবেথের সাথে একটা মিটিংয়ে বসে। মিটিংয়ে লর্ড ব্যাকেট এলিজাবেথকে সারেন্ডার করতে বলে, কিন্তু এলিজাবেথ সারেন্ডার করে না, কারণ লর্ড ব্যাকেট এলিজাবেথের বাবাকে হত্যা করেছিল। এখন সারেন্ডার করলে আর কাউকে যে হত্যা করবে না তার কোনো গ্যারান্টি নেই। তবে মিটিংয়ে একটা লেনদেন হয়, লর্ড ব্যাকেটের কাছে থেকে এলিজাবেথ উইল টার্নারকে নিয়ে আসে আর উইলের বিনিময়ে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে লর্ড ব্যাকেটের হাতে তুলে দেয়। মিটিং শেষে লর্ড ব্যাকেট এবং ডেভি জোন্স এক পক্ষে আর এলিজাবেথ এবং বাকি ডাকাত সর্দারেরা আরেক পক্ষ হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। যেহেতু এটা একটা পরিকল্পিত যুদ্ধ, তাই দুই দলের সিদ্ধান্ত অনুযায়ী পরের দিন সকালে যুদ্ধের সময় নির্ধারণ করা হয়। এদিকে ডেভি জোন্স জ্যাককে নিয়ে যাবার সময় বারবোসা জ্যাকের চুলে বাঁধা একটা কয়েন ছিনিয়ে নেয়। এরপর বাকি সাতজন ডাকাত সর্দারের থেকেও ক্যালিপসোকে মুক্ত করার মন্ত্রপড়া কবজ নিয়ে নেয়। আর বারবোসার কবজ ছিল তার সেই ডাকাত সদস্যের নকল চোখটা। নয়জনের মন্ত্রপড়া কবজ একত্রে করার পর বারবোসা টিয়াডেলমার শরীর থেকে ক্যালিপসোকে মুক্ত করার আয়োজন করে। ঠিক এমন সময় উইল টার্নার এসে টিয়াডেলমাকে বলে দেয়, তোমাকে বন্দী করার বুদ্ধি এবং মন্ত্র ডেভি জোন্সই সবাইকে দিয়েছিল। এরপর বারবোসা ক্যালিপসোকে মুক্ত করে বলে, এখন যাও আর মুক্ত হয়ে আমাদের দুজনের শত্রু ডেভি জোন্সকে শাস্তি দাও। তারপর টিয়াডেলমা ধীরে ধীরে দানবের মতো লম্বা হয়ে হাজার হাজার কাঁকড়ার রূপ ধারণ করে সমুদ্রে চলে যায়। পরের দিন সকালে নতুন ডাকাত রাজা এলিজাবেথ সকল ডাকাতদের বলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে সারেন্ডার করে ফাঁসিতে ঝোলার চেয়ে লড়াই করে বীরের মতো মৃত্যুবরণ করাটা সম্মানজনক, তাই সবাই শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার জন্য প্রস্তুত হও আর টাঙিয়ে দাও ডাকাতির পতাকা। এরপর দুই পক্ষ যুদ্ধের জন্য একে অপরের দিকে এগিয়ে আসে। আর ঠিক এমন সময় সমুদ্রের দেবী ক্যালিপসো সমুদ্রের মাঝে বিশাল আকারের ঘূর্ণিঝড় তুলে ফেলে এবং বাতাসটাও এলিজাবেথের পক্ষে দিয়ে রাখে। ফলে বাতাসের কারণে ডাকাতরা ব্যাকেটের চেয়ে দুইগুণ বেশি গতি নিয়ে এগিয়ে যায়। এরপর দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। দুই পক্ষই সমানতালে একে অপরকে হামলা করতে থাকে। এদিকে লড়াই চলাকালীন সময় ক্যাপ্টেন জ্যাক স্প্যারো তালা ভেঙে ডেভি জোন্সের কারাগার থেকে পালিয়ে আসে এবং ফ্লাইং ডাচম্যানে ব্যাকেটের পাহারাদারকে বোকা বানিয়ে সিন্দুক চুরি করে সাথে নিয়ে আসে। অপরদিকে ডেভি জোন্স সুযোগ বুঝে লর্ড ব্যাকেটের একজন কর্মীকে হত্যা করে তার থেকে সিন্দুকের চাবি নিজের কাছে নিয়ে নেয়। ঠিক তখনই জ্যাক সিন্দুক নিয়ে বের হয়ে ডেভি জোন্সের সামনে পড়ে, তাই জ্যাক স্প্যারো আর ডেভি জোন্সের মধ্যে তলোয়ারবাজি শুরু হয়। এদিকে এলিজাবেথের ব্ল্যাক পার্ল আর ডেভি জোন্সের ফ্লাইং ডাচম্যানের মধ্যে লড়াই আরও তুমুলাকার ধারণ করে, তাই লড়াই চলাকালীন সময় উইল টার্নার এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়, কারণ কে জানে তারা হয়তো বেঁচে নাও ফিরতে পারে। যেহেতু দুজনেই বিয়েতে রাজি, তাই যুদ্ধের সময়ই ক্যাপ্টেন বারবোসা এলিজাবেথ আর উইল টার্নারের বিয়ে পরিয়ে দেয়। অপরদিকে জ্যাক লড়াই করার সময় চাবিসহ ডেভি জোন্সের অক্টোপাস দাড়ি কেটে ফেলে, তাই ডেভি জোন্স রাগের মাথায় জ্যাকের তলোয়ার ভেঙে ফেলে এবং সিন্দুক নিজের হাতে নিয়ে নেয়। তবে জ্যাকও কম নয়, পিস্তল দিয়ে গুলি করে সাথে সাথে সিন্দুক ফেলে দেয়। লড়াইয়ের এক ফাঁকে উইল টার্নার তার তলোয়ার ডেভি জোন্সের শরীরের এসপারোস্পার করে ফেলে। তখন ডেভি জোন্স বলে, তুমি কি জানো না আমি অমর, আমাকে মারতে হলে আমার হার্ট কাটতে হবে। এরপর ডেভি জোন্স উইল টার্নারের বুকে তার তলোয়ার বসিয়ে দেয়। উইল মারা যাবে যাবে পালা। ঠিক এমন সময় ক্যাপ্টেন জ্যাক স্প্যারো ডেভি জোন্সের অক্টোপাস দাড়ির থেকে চাবি নিয়ে ডেভি জোন্সের হার্ট বের করে হার্টের ওপর জ্যাকের ভাঙা তলোয়ার বসিয়ে দেয় আর তলোয়ারের হাতল উইল টার্নারের হাতে ধরিয়ে দেয়, কারণ উইলকে বাঁচাতে হলে এটাই একমাত্র উপায়।
ফলে ডেভি জোন্স সমুদ্রে পড়ে মারা যায়, আর ডেভি জোন্সের খুনের দায় পড়ে উইল টার্নারের ওপর। লড়াই শেষে জ্যাক, বারবোসা, এলিজাবেথ সহ সবাই ব্ল্যাক পার্ল জাহাজে ফিরে আসে। কিন্তু এখানে এসেও আরেক ঝামেলা। লর্ড ব্যাকেট তার সকল সেনা নিয়ে ডাকাতদের মেরে ফেলার জন্য প্রস্তুত। ঠিক তখনই ফ্লাইং ডাচম্যানের কর্মীরা উইলের বুক চিরে তার হার্ট বের করে সিন্ধুকে ভরে রাখে। ফলে উইল টার্নার ফ্লাইং ডাচম্যানের নতুন ক্যাপ্টেন হয়ে লর্ড ব্যাকেটকে মারার জন্য ফিরে আসে। উইল টার্নারের ফ্লাইং ডাচম্যান আর এলিজাবেথের ব্ল্যাক পার্ল দুজনে দুই দিক থেকে ব্যাকেটের জাহাজে যৌথ হামলা চালায়। তখন ব্যাকেটের সেনারাও পাল্টা হামলা করার জন্য ব্যাকেটের কাছে অনুমতি চায়, কিন্তু ব্যাকেট হামলা করার অর্ডার না দিয়ে চুপচাপ অবুজ শিশুর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে থাকে। কারণ সমুদ্রের দেবী ক্যালিপসো লর্ড ব্যাকেটকে নজরবন্দী করে ফেলেছে। তাই সকল সেনারা যখন শত্রুর হামলায় জাহাজ ছেড়ে পালাতে ব্যস্ত, তখন লর্ড ব্যাকেট বোকা নির্বোধের মতো স্বেচ্ছায় পানিতে ঝাঁপিয়ে পড়ে মৃত্যুবরণ করে। এরপর ব্যাকেটের বাকি সেনারা বিধ্বস্ত জাহাজ নিয়ে পালিয়ে যায়। ব্যাকেট মারা যাবার পর ডাকাত সর্দারেরা এলিজাবেথের নেতৃত্বে আবারও স্বাধীনভাবে ডাকাতি করতে সমুদ্রে ছড়িয়ে পড়ে, আর উইল টার্নার তার বাবা বিল টার্নারকে ফ্লাইং ডাচম্যানের সাজা থেকে মুক্ত করে দেয়। যেহেতু যাবার জন্য বিলের কাছে এখন কোনো জায়গা নেই, তাই বিল টার্নার তার ছেলে উইলের সাথে ফ্লাইং ডাচম্যান জাহাজেই থেকে যায়। বিল তার ছেলে উইলকে বলে, এখন থেকে তোমার কাজ সমুদ্রে মারা যাওয়া লোকদের আত্মা পৃথিবী থেকে আত্মার দুনিয়ায় পৌঁছে দেয়া। আজ সূর্য ডোবার পর থেকে একটানা 10 বছর সমুদ্রে কাজ করতে হবে। 10 বছর কাজ করার পর একদিন মাটিতে পাড়া দেওয়ার সুযোগ পাবে। তাই সময় নষ্ট না করে উইল সেদিনই এলিজাবেথের সাথে দেখা করার জন্য সমুদ্রের তীরে চলে আসে। সারাদিন একসাথে থাকার পরে সন্ধ্যায় সূর্য ডোবার সময় এলিজাবেথকে বলে আসে, 10 বছর পরে আবারও এখানেই দেখা হবে। এরপর 10 বছর পার হয়ে যায়, আর 10 বছর পর এলিজাবেথ তাদের ছেলেকে নিয়ে উইলের ফিরে আসার অপেক্ষা করে। এদিকে বারবোসা সুযোগে জ্যাককে ধোকা দিয়ে জ্যাকের ব্ল্যাক পার্ল সহ আজীবন অমর হয়ে বেঁচে থাকার একটা নকশা নিয়ে পালিয়ে আসে। তবে ক্যাপ্টেন জ্যাককে স্প্যারোকে বোকা বানানো অতটাও সোজা নয়। নকশার মূল অংশ জ্যাক আগে থেকেই নিজের কাছে রেখে দিয়েছিল, তাই জাহাজ না থাকা সত্ত্বেও ছোট্ট একটা নৌকায় করে তার ম্যাজিক্যাল কম্পাস আর আজীবন বেঁচে থাকার ম্যাপ নিয়ে ফর্মুলা খুঁজতে বেরিয়ে পড়ে অচেনা সমুদ্রের জোয়ারে। এবং ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর নতুন করে অ্যাডভেঞ্চারে বের হবার মাধ্যমেই পাইরেটস অফ দি ক্যারাবিয়ান চ্যাপ্টার 3 সমাপ্ত হয়। এখন প্রশ্ন হলো, উইলের ছোট ছেলে উইলকে ফ্লাইং ডাচম্যানের অভিশাপ থেকে বাঁচাতে পারবে তো? তাছাড়া ক্যাপ্টেন জ্যাক স্প্যারো কিভাবে অচেনা জোয়ারে গিয়ে আজীবন বেঁচে থাকার ফর্মুলা সংগ্রহ করবে, তা জানতে হলে দেখতে হবে পাইরেটস অফ দি ক্যারাবিয়ান চ্যাপ্টার 4 অচেনা জোয়ার। তাই চ্যাপ্টার 4 অন স্ট্রেঞ্জার টাইডস দেখতে চাইলে ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে কমেন্টে কিবোর্ডের সুব্যবহার নিশ্চিত করুন। ইনশাআল্লাহ খুব দ্রুতই আমি চ্যাপ্টার 4 নিয়ে আসব। তাহলে আজ চ্যাপ্টার 4 এর অপেক্ষা পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।